নমস্কার বন্ধুরা, জয় শ্রী কৃষ্ণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি একটা রেসিপি বানাতে চাই, যেটা হলো পটল চিংড়ি। তার জন্য নিয়ে নিয়েছি এখানে পরিমাণ মতো পটল কেটে নিয়েছি, পরিমাণ মতো আলু কেটে নিয়েছি, মশলার জন্য নিয়েছি ভেজে নেব। ঠিক আছে বন্ধুরা, দেখতে পাবো আমার পটল আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। পটল আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি কড়াইয়ের মধ্যে চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নেব।
গরম মশলা দেবো, ধনে পাতা দেবো, দিয়ে নামিয়ে নেব। আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, পরিমাণ মতো ধনে পাতা কেটে দিয়েছি। এবার একটু গরম গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো।